নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে পূর্ববঙ্গের একটা মাছের রেসিপি শেয়ার করব, কাতলা মাছের কাশুন পোড়া ঝোল। একঘেয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে কাশুন পোড়া ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, আর তার সাথে মুখের স্বাদও বদল হবে। চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হবে। আমি সবার প্রথমে কাতলা মাছ ভেজে নেব। তার জন্যে কড়াইতে অল্প তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব এক চিমটি নুন, যাতে মাছ ছাড়ার সময় তেলটা না ছিটকায়। এবার আমি নুন হলুদ মাখানো কাতলা মাছ দিয়ে দেব। আমি চার পিস কাতলা মাছ নিয়েছি, মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো ভেজে নিচ্ছি। আমি কড়াইতে অল্প তেল দিয়েছি, সেজন্যে একবারে দুটো করে মাছ ভাজছি। এই দুটো মাছ ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে মাছ ভাজবো না, কারণ ঝোলে দেব। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না। এই দুটো মাছ তুলে নিয়ে বাকি দুটো মাছও আমি ভেজে নেব। দেখুন, বাকি দুটো মাছ আমি ভেজে নিয়েছি, এবার এই দুটো মাছও তুলে নেব। এই দেখুন, সবকটা মাছ আমি ভেজে নিয়েছি। এবার একটা শুকনো কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দুই চামচ কালো সর্ষে দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি সর্ষেটা ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। সর্ষেটা ভাজা হতে হতে যখন ফুটফুট করে শব্দ হতে শুরু করবে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। আমারটা দেখুন ফুটফুট করে ফুটতে শুরু করেছে, এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আরও 30-40 সেকেন্ড নেড়ে নেব। তা নাহলে কিন্তু সর্ষেটা পুড়ে যাবে। যতক্ষণ কড়াটা গরম থাকবে ততক্ষণই ভাজা হতে থাকে। এবার এই শুকনো কোলায় ভেজে নেওয়া সর্ষেটা একটা হামানদিস্তার মধ্যে ঢেলে নেব। সর্ষেটা একটু ঠান্ডা হলে হামানদিস্তায় এই সর্ষেটাকে গুঁড়ো করে নেব। দেখুন, আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরকম একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শুকনো কোলায় ভেজে এই সর্ষেটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, তবে হামানদিস্তাতেই খুব ভালো হয়ে গুঁড়ো হয়ে যায়। আর অল্প জিনিস হামানদিস্তাতে গুঁড়ো করলে ভালো। এবার এই গুঁড়ো করে নেওয়া সর্ষেটা আমি আলাদা করে রেখে দেব। মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরও এক চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আধা চা চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে 30-40 সেকেন্ড মতো মাঝারি আঁচে একটু ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। আঁচটা কমিয়ে নিয়ে একে একে দিয়ে দেব ভেজে রাখা চারটে মাছ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এক কাপ হালকা গরম জল, আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, আর দুটো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দুটো আমি মাঝখান থেকে চিরে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়ে রান্না করব। আমি 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি যে সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, তার থেকে 2 চামচ সর্ষের গুঁড়ো নিয়ে দিয়ে দেব। এখানে 2-3 চামচও দেওয়া যেতে পারে, একটু পাতলা খেলে একটু কম দেবেন, একটু বেশি করেও দিতে পারেন। পূর্ববঙ্গে সর্ষেকে কাশুনও বলে, তার থেকেই কাশুন্দি হয়েছে। সর্ষে দিয়ে কাশুন্দি বানানো হয়, সেই জন্যে কাশুন্দি নাম। আর এই জন্যে এই ঝোলটার নাম হলো কাশুন পোড়া। পোড়া বলছে, কিন্তু একেবারে সর্ষে কিন্তু পুড়িয়ে ফেলবেন না, সর্ষেটা ভাজা হবে। আমরা যেহেতু ভাজা হচ্ছে ওটাকে পোড়ানো বলে, সেই জন্য বলে কাশুন পোড়া ঝোল। ভীষণ সুস্বাদু একটা খাবার, কিন্তু একদমই হালকা পাতলা আর খুব সহজে রান্না করে নেওয়া যায়। একঘেয়ে মাছের ঝোলের স্বাদ বদলাতে এই রান্নাটা কিন্তু ভীষণই উপযোগী। আপনারা এভাবে কেউ মাছের ঝোল রান্না করেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সর্ষের গুঁড়োটা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব, আর তারপর দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি। বাড়িতে যদি ধনে পাতা না থাকে আর যদি পছন্দ না করেন, না দিলেও হবে, এটা আপনাদের একদম সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত ব্যাপার। ধনে পাতা খেলে
ধনে পাতাটা দিলে ভালো লাগে। ব্যাস আপনার রান্নাটা রেডি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস অফ করে 5 মিনিট রেখে দেব, যাতে ধনে পাতার গন্ধটা ভালো করে ঝোলের মধ্যে মিশে যায়। আমি ঝোলটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, এবার সার্ভ করে দেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করব, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এইভাবে সর্ষে পুড়িয়ে গুঁড়ো করে মাছের ঝোল রান্না করে দেখবেন, শুধু যে রুই কাতলা মাছ রান্না করতে পারবেন তা নয়, ট্যাংরা, পার্শে, মোরলা, পুঁটি, যে কোনো ছোট মাছ যেগুলো কালো জিরার ঝোল খেতে ভালো লাগে সেই সব মাছগুলো দিয়েই কিন্তু এইভাবে রান্না করা যায়। গরম ভাত দিয়ে এই ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে, একদম ভিন্ন ধরনের স্বাদ আর খুবই হালকা পাতলা রান্না, স্বাস্থ্যের পক্ষেও ভীষণই উপযোগী। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।